নমস্কার বন্ধুরা, আন্না সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরে আসলাম ইঁচড়ের রেসিপি নিয়ে। আজকে আমি ইঁচড় বানাবো একদম অন্যরকমভাবে। আজকে বানাবো দই ইঁচড়, কিন্তু এই দই ইঁচড়টা বানাবো অন্যরকমভাবে, বানাবো দই ইঁচড়টাকে। আর এই দই ইঁচড়টা ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, তাছাড়া রুটি লুচি পরোটা সবার সাথেই ভালো লাগবে, আর ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা এই রেসিপির ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে এই দই চোরটাকে বানাচ্ছি। এবার চলুন আমি রেসিপিটা বানানো শুরু করি। ইঁচড় রান্না করার জন্য এখানটা আমি ইঁচড় নিয়ে নিয়েছি, আর এই ইঁচড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ইঁচড়টাকে, আর কেটে ধুয়ে পোষা করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা আলু, আলুটাকেও আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই ইঁচড়টাকে এবার আমি সিদ্ধ করব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে তেল, আর দিয়ে দেব একটু লবণ, অল্প করে লবণ দিলাম। এই লবণ আর তেল দিয়ে জলটাকে তো গরম হয়ে গেছে, এবার এই ইঁচড়গুলোকে জলের মধ্যে আমি দিয়ে দেব। ইঁচড়গুলো দিয়ে দিয়েছি, এবার একটু জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানটায় আমি ইঁচড় একটু বাকি ইঁচড় দিয়েছি, মানে যে ইঁচড়টা একটু বেশ দানা দানা হয়েছে সেই ইঁচড়টা আমি দিয়েছি। আপনারা চাইলে একদম কচি ইঁচড়ও আপনারা দিতে পারেন। ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ইঁচড়টাকে আমি এবার নামিয়ে নেব। এখানে কিছু মশলা নিয়েছি, এই মশলাগুলোকে আমি বেটে নেব। এখানটায় আছে চালমগজ, আর আছে কাজু, আর আছে পোস্ত, এই তিনটিকে আমি একসাথে বেটে নেব। ইঁচড় আর আলু একসাথে নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি ভাজবো না, একসাথেই আমি ম্যারিনেট করে নেব। আর এই ইঁচড় আলুর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দই, দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, চার চামচ মতন দই দিয়েছি। এবার দেবো জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দেবো লবণ, এই সবগুলোকে একসাথে আমি মাখিয়ে নেব। ইঁচড় আর আলু আমি ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে আমি 10 মিনিট এইভাবেই রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, এখানটা আমি সাদা তেল দিচ্ছি, দেব ঘি, এখানে আমি 2 চামচ মতন ঘি দিলাম। ঘি আর তেল গরম হয়ে গেছে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2 তেজপাতা, দেব গোটা গরম মশলা, এখানে আছে জৈত্রী, আছে আর আছে ছোটো এলাচ, দালচিনি আর লবঙ্গ, এইগুলোকে সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, আদা বাটা দিয়ে আর এই ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বাকি মশলাটা, এখানে যে কাজু পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। আদাটাকে আমি ফোড়নের মধ্যে দিলাম, আপনারা চাইলে যখন আমি ম্যারিনেট করলাম সেই সময় আপনারা আদাটাকে দিয়ে একসাথে ম্যারিনেট করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জলটা, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার আমি ইঁচড়টাকে ঢেলে দেব। আর আমি এই মশলা কষানোর সময় হলুদ কিছু দিইনি, কারণ ইঁচড়ের মধ্যে তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য আর কিছু দিইনি। এবার ভালোভাবে ইঁচড়ের সাথে আর এই মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ইঁচড়ের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি,
এবার আমি কষাবো এটাকে খুব ভালোভাবে, আর এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি। দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। আর যেই বাটিটার মধ্যে আমি ইঁচড়টাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা দিয়ে আমি এর মধ্যে একটু জল দেবো। আর এই জলটা দিচ্ছি গরম জল, এবারে এই ইঁচড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটা আলু দিয়েছি, আর আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আর আমি কিন্তু আলুটাকে ভাজিনি, একসাথে ম্যারিনেট করে নিয়েছি, সেটাও যদি আপনারা চান আলুটাকে আগে থেকে ভেজে উঠিয়ে রাখতে পারেন। ইঁচড়টা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর এটা দিচ্ছি গরম জল। আর এটা একদম নিরামিষ করে রান্না করছি, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, আর খুব বেশি জল দেব না, কারণ ইঁচড় তো সিদ্ধ করাই ছিল, আবার কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দেব না। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ইঁচড়টা আমার হয়ে গেছে, আর আমি এই রকমই ঝোল রাখছি, কেন ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু ঝোলটা কেনে নেবে, সেই জন্য আমি এইরকমই রাখছি, খুব একটা ঝোল থাকবে না। তৈরি হয়ে গেছে ইঁচড়ের তরকারি। আর এই ইঁচড়টাকে আমি কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন তো বন্ধুরা, আর রান্নাটা কিন্তু খুবই সহজ। তাহলে বন্ধুরা এই ইঁচড়ের রেসিপিটা আপনারা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমার নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।